বর্ষিয়ান নেতার নাকি অভ্যেস আছে গায়েটায় হাত দিয়ে কথা বলার তাহলে একটা প্রশ্ন উঠছে যে অনেকে নাকি বলছেন যে এরকম কি হয় না কি যে গিয়েই আমরা ক্যামেরা অন করবো আমরা অনুমতি না নিয়ে ক্যামেরা অন করি না কিন্তু আজকাল তো মোবাইলেও ক্যামেরা ট্যামেরা থাকে যে যার অভ্যেস আছে না গায়ে হাত দেবার প্রায় অনেক সময় দশ বারো বার এরম ঘটনা ঘটার পরেও উনি বারবারই কেন ওখানে যান ওনাদের হাউসে নিশ্চয়ই আরও অনেক জার্নালিস্ট আছেন তাহলে উনি হাউজের কাছে কেন কমপ্লেন করেননি যে আপনারা আমাকে ওখানে পাঠাবেন না কারণ এই যে ওনার পছন্দ নয় সে তো বোঝাই যাচ্ছে উনি ওনার হাউসকে কেন এটা পোস্ট করা আরেকটা উনি নিলেন কি করে অতক্ষণ ধরে তারপরেও ইন্টারভিউটা কারণ তাহলে তো মানতে হবে উনি বিস্ময় বালিকা কারণ উনি তারপরে ইন্টারভিউটা নিয়েছেন অথচ সেই ঘটনার বর্ণনা দেবার সময় ফেসবুক লাইভে উনি কেঁপে টেপে আসেন যদি তদন্তের পরে মিথ্যে প্রমাণিত হয় তাহলে একটি ঘটকারিতার জন্য অনেকগুলো মেয়ের ভবিষ্যৎ অনেকগুলো মেয়ের পরিশ্রম যে জলে চলে গেল তার জবাব রাজ্য রাজনীতি উত্তাল একটি বিষয় নিয়ে নাম উঠে আসছে সিপিআইএমের বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্যের সাংবাদিককে অভিযোগ উঠছে না আমি তো এর আগেও কয়েকটি সাক্ষাৎকারে একই কথা বলেছি যে একবারও কিন্তু বলছি না ঘটনাটা ঘটেনি কিন্তু যাকে বাংলা ভাষায় বলে আমার সাদা মনে কোনো কাদা নেই কিন্তু এটা কয়েকটা প্রশ্ন তুলেছি সেই প্রশ্নগুলোই বারবার তুলব যে আমি ধরে নিলাম ঘটনাটি ঘটেছে কিন্তু কয়েকটা খুব জরুরি প্রশ্নের উত্তর দিতে হবে কারণ ঘটনাটা তো তদন্ত সাপেক্ষ এবং অভিযোগ উঠলে তিনি অভিযুক্ত বটে কিন্তু দোষী তো এখনও প্রমাণিত হননি কয়েকটা উত্তর আমাদের জেনে নিতে হবে যে পুলিশ যখন ডেকে পাঠিয়েছিলেন বর্ষিয়ার নেতাকে যে তার মেয়েটির সঙ্গে তো একজন ক্যামেরাম্যান গিয়েছিলেন যেমন আপনি এসেছেন আপনাদের তো সঙ্গে একজন ক্যামেরাম্যান থাকেন কখনো মেয়ের সঙ্গে ছেলেও থাকেন আবার ছেলেদের সঙ্গে মেয়েদেরকেও দেখেছি কিন্তু যেহেতু আমারও অনেকে নিতে আসেন ইন্টারভিউ তো তাহলে তার কী বক্তব্য তিনি কেন এখনও নেই সেনে তিনি কী বলেন তার তিনি কী বলতে চান এবং আমার মতে এই মেয়েটি অভিযোগ করেছেন এর আগে তিনি দশ বারো বার আবার আগে গিয়েছিলেন এবং বর্ষিয়ান নেতার নাকি অভ্যেস আছে গায়েটায় হাত দিয়ে কথা বলার তাহলে একটা প্রশ্ন উঠছে যে অনেকে নাকি বলছেন যে এরকম কি হয় নাকি যে গিয়েই আমরা ক্যামেরা অন করবো আমরা অনুমতি না নিয়ে ক্যামেরা অন করি না কিন্তু আজকাল তো মোবাইলেও ক্যামেরা ট্যামেরা থাকে যে যার অভ্যেস আছে না গায়ে হাত দেবার প্রায় অনেক সময় আমরা কিন্তু সেই ক্ষেত্রে যেমন আমি কিন্তু একটা কথা বলি কারণ মেয়েদের তো এ ধরনের অসুবিধার সম্মুখীন অনেক সময় হতে হয় কারণ আমি পুরুষ অধিকার কর্মী বলে তো আমি এটা বলতে পারি না যে সব মেয়ে সব সময় সব জায়গায় মিথ্যে কথা বলছেন কখনোই নয় খালি মেয়েদের সাবধানতাটা অবলম্বন করতেও হয় অনেক সময় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু মানে ক্যামেরাটি অন করেও সেখানে যাওয়া যায় আমার মতে কারণ যেহেতু উনি এর আগেও এ ধরনের ঘটনার সম্মুখীন হয়েছেন তাহলে সেটা করে যাওয়া যেত যে অ্যাটলিস্ট মানে ক্যামেরাটা অন আছে তাহলে দেখানো যেত যে এটা হয় এরকম দেখাতে মানে ওনার যদি সেই ইচ্ছে থাকতো যে আমি তাহলে দেখাতে পারি যে এটা হয় একটা বড় প্রশ্ন যে দশ বারো বার এরম ঘটনা ঘটার পরেও উনি বারবারই কেন ওখানে যান ওনাদের হাউসে নিশ্চয়ই আরও অনেক জার্নালিস্ট আছেন তাহলে উনি হাউজের কাছে কেন কমপ্লেন করেননি যে আপনারা আমাকে ওখানে আর পাঠাবেন না কারণ এই ব্যাপারটা যে ওনার পছন্দ নয় সে তো বোঝাই যাচ্ছে উনি ওনার হাউসকে কেন এটা জানাননি তাহলে কি জানিয়েছিলেন তাহলে কি ওনার হাউস তা সত্ত্বেও ওনাকে পাঠাত তাহলে কিন্তু ওনার হাউজের কাছে আমাদের প্রশ্ন রাখতে হবে যে আপনারা কেন এই কাজ করলেন একটি মেয়ের সুরক্ষা বা নিরাপত্তা বা সম্মান কোনোটা কি আপনাদের কাছে জরুরি নয় আপনাদের কি এই মানে ইন্টারভিউ টিআরপি এগুলোই এত বেশি জরুরি আপনারা এটা কেন করলেন সবার আগে ওনাদের প্রশ্ন করুন কিন্তু আপনারা এটা খুব জরুরি কারণ ভবিষ্যতে অন্যান্য জার্নালিস্টদের জন্যে জরুরি এটা আমার মনে এগুলো জানা দরকার যে এ ব্যাপারে আর যেটা বারবার বলা হচ্ছে যে ওই মানে বর্ষীয়ান নেতার পাড়ার লোকেরাও তো বলছেন যেটা আমরা কেউ বিশ্বাস করি না তার মধ্যে মনে রাখবেন অনেক মহিলাও আছেন এবং উনি যেহেতু বিধায়ক ছিলেন আর আজকাল তো অনেক ব্যবস্থার কারণেই সরকারের যে সবার রাস্তায় রাস্তায় সিসিটিভি আছে আর আমার আরেকটা কথা খুব মনে হচ্ছে যে মেয়েটি কিন্তু নার্ভের খুব জোর আছে কারণ উনি এই কথার ফেসবুক লাইভ করতে গিয়ে যত কাঁপছিলেন কিন্তু তারপরে এই ঘটনার পরে উনি একটুও না কেঁপে কী করে ইন্টারভিউটা নিলেন উনি তো নিয়েছেন ওনার ইন্টারভিউ সেই ইন্টারভিউটাও খুব দেয় মানে আমাদের দেখা দরকার যে কীভাবে উনি ইন্টারভিউটা নিলেন একটা হচ্ছে ইন্টারভিউ পোস্ট করা আর একটা হচ্ছে উনি নিলেন কি করে অতক্ষণ ধরে তারপরে ওই ইন্টারভিউটা কারণ তাহলে তো মানতে হবে উনি বিস্ময় বালিকা কারণ উনি তারপরে ইন্টারভিউটা নিয়েছেন অথচ সেই ঘটনার বর্ণনা দেবার সময় ফেসবুক লাইভে উনি কেঁপে টেপে একসা হচ্ছেন এটা বারবার বলছি আমার সাদা মনে কিন্তু কোনো কাদা নেই হ্যাঁ আর একটা কথা যেই সেই সিসিটিভি ফুটেজ পুলিশকে কিন্তু চাইতে হবে কারণ মেয়েটি এত বড় ঘটনার পরে এক্স্যাক্টলি ঠিক কিরম অবস্থায় একটা মানে উদ্ভ্রান্ত অবস্থায় কি না ওনার বাড়ি থেকে কিভাবে বেরোলেন উনি কারণ এটা তো একটা বড়ো ঘটনা যে ওনার কোলের ওপর বসে পড়লেন একজন বর্ষিয়ান মানুষ সেটা তো একটি মেয়ের ভালো লাগার কথা নয় এটা আমাদের চাওয়া কিন্তু উচিত আমি মনে করি আর এ ঘটনার একান্ত তদন্ত হওয়া দরকার কারণ তুই তদন্ত হয়ে দেখা যায় উনি দোষী ওনার চরম শাস্তি হওয়া দরকার কিন্তু কিন্তু যদি দেখা যায় যে ঘটনাটি সত্যি নয় মিথ্যে তাহলে মেয়েটির কিন্তু শাস্তি হওয়া দরকার কারণ এই মেয়েটি কিন্তু কোনো পুরুষ মানুষকে নয় অজস্র এরকম মেয়ে যারা এরকম সাংবাদিক পোর্টালের সাংবাদিক এরকম ইন্টারভিউ নেন এরকম অনেকের বাড়িতে গিয়ে নেন অফিসে গিয়ে নেন তাদের ভবিষ্যৎটাকে খুব প্রশ্নের মুখে ফেলে দিলেন কারণ তাদের জন্যে হলো কি হয়তো অনেকে ইন্টারভিউ দিতে রাজি হবেন না আমি বহু মেয়েকে জানি যেহেতু তারা আমার কাছে আসেন আমার অফিসে আসেন আমায় খুব ভালোবাসেন আমিও তাদের খুব ভালোবাসি আজকে এই আন্দোলনকে এখানে পৌঁছে দেবার পেছনে তাদের ভূমিকা বড়ো কম নয় তারা না অনেকের কাছে গেলেই এখন হয়তো আর আমি হয়তো সেটা বলবো না কখনোই কিন্তু তারা অনেকের কাছে গেলেই হয়তো খুব রিজেকশন পাবেন পাবেন কারণ সেই মেয়েগুলো যারা জল একত্রিত করে সন্দেশ খালি বলুন আর অভয়াই বলুন দৌড়ে বেরিয়েছেন আরও তো অনেক ঘটনা আছে আমার এই দুটো মনে পড়লো তাই তাই সেই মেয়েগুলোর ভবিষ্যৎ তাহলে কী হলো যে একটা যদি এটা সত্যি মিথ্যে প্রমাণিত হয় বারবার বলছি আমি কিন্তু বলিনি ঘটনাটা মিথ্যে যদি তদন্তের পরে মিথ্যে প্রমাণিত হয় তাহলে একটি হঠকারিতার জন্য অনেকগুলো মেয়ের ভবিষ্যৎ অনেকগুলো মেয়ের পরিশ্রম যে জলে চলে গেল তার জবাব কে দেবে এটুকু জানতে চাই কারণ আমি কিন্তু বারবার আগাগোড়াই একটা কথা বলি যে কিছু মেয়ের এই হঠকারিতার কারণে অনেকগুলো মেয়ের ভবিষ্যৎ কিন্তু অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে তাদের জন্যে আজ খুব খারাপ লাগছে কারণ আমি পুরুষ অধিকার কর্মী মানে তো এটা নয় আমি মেয়েদের সর্বদাই এরম করছি মেয়েরা তো অনেক কষ্ট করেও কেরিয়ার তৈরি করছেন অনেক মেয়েকে জানি যারা একদম দূর থেকে ট্রেনে করে এসে প্রত্যেক দিন এই জিনিসগুলো করছেন সেই মেয়েগুলোর কেরিয়ার বড্ড মানে স্টেকে চলে গেল যদি প্রমাণিত হয় যে এটা মিথ্যে না বারবার বলবো আজকে যদি মিথ্যে প্রমাণিত হয় আজকে এই বর্ষিয়ার নেতার যে সম্মানহানি হলো তার বাড়িতে স্ত্রী আছেন ছেলে ছেলেমেয়েরা আছে তো ওনার বৌদি টৌদি সবাই আছেন হয়তো অনেকে বিশ্বাস করছেন না তার পাড়ার লোকরা তবু তার যে সম্মানহানি এত বছরের এই পার্টি করার পরে পার্টি থেকে যে সাসপেনশন হলো এটা তো একটা সম্মানহানি তো সারা ভারতবর্ষ জুড়েও সবাই জেনেছেন বিদেশেও হয়তো জেনেছেন এর পরিমাপ কী করে হবে এর জবাবকে দেবে যে এটা আর একটা কথা ওনার পার্টির কাছে রাখতে চাই আজকে বিনীতভাবে যে ওনাদের আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনারা নিশ্চয়ই করেছেন কেন আপনাদের দলে সাসপেন্ড হয় কেন কি হয় কিন্তু আত্মপক্ষ সমর্থনের সুযোগ বোধ আমাদের দেশে টেরারিস্টরাও পান তাহলে ওনার কথা আপনারা শুনতে পারতেন একবার যদিও এটা বারবার বলছি আপনাদের ব্যক্তিগত ব্যাপার শুধু জানতে চাইব আপনাদের দলে তো অনেক নেত্রীরাও আছেন তা আজকে তাদের সম্পর্কে তাদের বাড়ির ধরুন ছেলের বউ বা কেউ তাদের সম্পর্কে একটা বধু নির্যাতন বা গার্হস্থহিংসার মামলা করলেন ডোমেস্টিক ভায়োলেন্স এলো আপনারা কি তাদের সঙ্গে সঙ্গে সাসপেন্ড করবেন কারণ কি সেটাও তো খুব মারাত্মক কারণ একজন নারীর সম্পর্কে আরেকজন নারীর অভিযোগ এবং সেটা মানবতার বিরুদ্ধে গিয়ে কাজ তো আজকে গার্হস্থ হিংসা বা বধু নির্যাতনের মামলা আপনারা কি তাদের একদম কোনো কথা না শুনে মানে যার সম্পর্কে মামলা হয়েছে এটা না শুনে তাদের সেই নারীদের সেই নেত্রীদের আপনারা সাসপেনশন অর্ডার জারি করবেন তাদেরকে সঙ্গে সঙ্গে দল থেকে বহিষ্কার কি আপনারা করবেন যদি পারেন আমাকে এই উত্তরটা দেবেন আমি এটুকু জানতে তো তবুও বারবার বলবো তদন্ত হোক চাই যদি সত্যি প্রমাণিত হয় উনি দোষী নিশ্চয়ই শাস্তি হোক কিন্তু এই উত্তরটাও দেবেন যে মেয়েরা যদি অনেক মেয়ে হয়তো বহু শাশুড়ির হয়েছে বা অনেক হয়তো অনেকে ননদ তাদের সম্বন্ধে যদি হয় তার সত্যি মিথ্যে বিচার হবার আগেই আপনারা কি তাদের